টিতে জিততে চান ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। দুই তিন সিরিজ খারাপ করলেই কারোর ফর্ম হারিয়ে যায় না বলেও মন্তব্য করেন দেশসেরা এই ওপেনার। বিস্তারিত দেখব শুভ দেবনাথের রিপোর্টে। ওয়ানডে ফরম্যাটে অধিনায়ক তিনি, এই ফরম্যাটে সেঞ্চুরি কিংবা রান সব দিক থেকে অন্যদের চেয়ে এগিয়ে ড্যাশিং ওপেনার, কিন্তু ঘরের মাটিতে আফগানদের বিপক্ষে তার উইলও আসেনি, সমালোচনা হয়েছে ঢের। এসব বিষয় নিয়ে চিন্তিত নন তামিম, পাল্টা প্রশ্ন ছুড়ে বলেন দুই তিন সিরিজ খারাপ করলে কেউ কেউ অফ ফর্মে চলে যায় না। কেউ যদি তিন ইনিংস চার ইনিংস পাঁচ ইনিংসে রান না করে সে আউট অফ ফর্ম চলে যায় না, আবার কেউ যদি দশ ইনিংস পর এক ইনিংসে ভালো খেলে সে ফর্মে এসে যায় না। 2023 সালে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ, ব্যাটিং অর্ডার নিয়েও পরিকল্পনা সাজাচ্ছে টিম ম্যানেজমেন্ট, এসব নিয়ে এখনই বিস্তারিত ভাবতে চান না তামিম। তবে দীর্ঘমেয়াদে সুফল পেতে নেওয়া পরিকল্পনাগুলো এগোচ্ছে সঠিক পথেই। I think he deserves a lot more chances and then we'll decide after 6-7 games how is he doing. But the number 5 একটা পজিশন দ্যাট আমি এখনো বলবো যে we haven't pinpointed. It's a very important position. I hope Riyasir is the right guy. দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে বাড়তি সুবিধা পেয়ে থাকে পেসাররা। টাইগারদের নতুন বোলিং কোচ অ্যালান ডোল্যান্ডের বেড়ে ওঠা ওখানেই। এসব কারণে পেসারদের নিয়ে স্বপ্ন দেখছেন তামিম। আমাদের নতুন বোলিং কোচ হয়েছে অ্যানুল ডোনাল্ড। He has all the experience. I'm sure he is going to help our fast bowlers because আমি বিশ্বাস করি আমাদের fast bowling unit has come a long way. What it was 3-4 বছর আগে it has come a long way. ওয়ান ডে সুপার লিগের সবার উপরে বাংলাদেশ, পরিসংখ্যানের বিচারে অধিনায়ক হিসেবেও কম নন তিনি। মোট 18 ম্যাচে 10 জয় তার ক্যাপ্টেন্সিতে, তারপরও প্রতি ম্যাচে শিখছেন ক্যাপ্টেন্সি নানা কৌশল। অভিমত তামিমের। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা।